বিয়ের পর একটা সুস্থ সুন্দর সন্তান কিন্তু সব স্বামী স্ত্রী কাম্য, কিন্তু বাচ্চা নেওয়ার আগে কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন আপনি বাচ্চা নেওয়ার আগে, সেটা নিয়ে আজকে আমার এই আলোচনা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। বাচ্চা নেওয়ার আগে একটা দম্পতির শারীরিক মানসিক সুস্থতা কিন্তু খুবই জরুরি। আপনি যদি মানসিকভাবে সুস্থ হন তাহলে অবশ্যই আপনাকে শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে বেশ কিছু বিষয় অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রথমেই দেখতে হবে আপনার কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি না। স্বামী বা স্ত্রী এদের যদি কারো অতিরিক্ত ওজন থাকে কিংবা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আগে আপনাকে এগুলো সলভ করে নিতে হবে, মানে নিয়ন্ত্রণে আনতে হবে। থাইরয়েড বা পিসিওস থাকে অনেক নারীর, সেগুলোও কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ থাইরয়েড বা পিসিওস যদি আপনার অনিয়ন্ত্রিত থাকে সেখান থেকে কিন্তু একজন নারীর মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি থাকে। পাশাপাশি যদি উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসও বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু গর্ভে মৃত সন্তান হওয়ার ঝুঁকি কিংবা মিসক্যারেজের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত ওজন থাকলে দেখা যায় না চাইতেও কিন্তু অনেক নারী বাচ্চা ধারণ করতে পারে না, কিংবা বাচ্চা ধারণ করার পরও সেই বাচ্চার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এবং বাচ্চা জন্মদানকালে মায়েরও কিন্তু উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। শুধু নারীরই নয়, একজন পুরুষেরও যদি অতিরিক্ত ওজন থাকে কিংবা তার যদি উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস বেশি থাকে তাহলে কিন্তু তিনি সন্তান জন্মদানে অক্ষম হতে পারেন বা সন্তান জন্মদান করতে না পারেন। স্পার্ম কাউন্ট কমে যেতে পারে, পাশাপাশি টেস্টোস্টেরন লেভেলও কিন্তু কমে যেতে পারে। এজন্য স্বামী স্ত্রী দুজন কি সন্তান জন্ম দেওয়ার আগে আপনাদের ওজন নিয়ন্ত্রণে আনতে হবে, আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে যদি ডায়াবেটিস থেকে থাকে, উচ্চ রক্তচাপ থাকলে সেটাও নিয়ন্ত্রণে আনতে হবে। একজন নারীর যদি থাইরয়েড কিংবা পিসিওস থাকে কিংবা একজন পুরুষেরও যদি থাইরয়েড থাকে এগুলো সব আপনাদের নিয়ন্ত্রণে আনতে হবে। একজন নারী ব্লাড টেস্ট করে দেখে নিতে পারেন যে তার হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে কি না, থ্যালাসেমিয়ার বাহক কি না। তিনি এবং তার স্বামী যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকেন তাহলে তার সন্তানেরও কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে। তো এক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে, কারণ অনেক সমস্যা থাকে যেটা আপনারা আগে যদি ট্রিটমেন্ট করে পরে সন্তান জন্মদান করেন তাহলে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দেওয়া সহজ হয়। এই সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ করতে ভুলবেন না, এবং একজন নারীকে অবশ্যই প্রতিদিনের খাবার তালিকায় আয়রন এবং ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ করবেন। পাশাপাশি আয়রন এবং ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টও নিতে পারেন। ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন দুধ, দই, বাদাম এগুলো গ্রহণ করার চেষ্টা করুন। খাবার তালিকায় দই রাখতে পারেন। স্বামী স্ত্রী দুজনেই যখন খুব সুন্দর একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, সুস্থ থাকবেন, তখন কিন্তু আপনাদের দ্বারা একজন সুস্থ সুন্দর সন্তান জন্ম দেওয়া সম্ভব হয়। আশা করি বুঝতে পেরেছেন যে বাচ্চা জন্মদান করার আগে আপনাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন ধরনের হেলথ চেকআপগুলো আপনারা করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।